এখন আলোচনা করব দুই নাম্বার এই যে এক নম্বরটা আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি এখন দুই নাম্বার এবং তিন নাম্বার আজকের ভিডিওর আলোচ্য বিষয় এটা আগ আলোচনা করার আগে একটু গেটগুলো একবার একটু খাতার কোনায় লিখে রাখি তোমাদের জন্য আগের ভিডিওতে বলেছি এই রকম যদি থাকে এই রকম বাঁকা চিহ্নের মতো এটা এ বি তাহলে তুমি এটাকে পড়বা এ অর বি এই গেটটার নাম অর পাশে দিয়ে আমি লিখে দিলাম এটা অর গেট যদি কখনো এই গেটটারই এখানে মা মাথায় একটা বৃত্তের মতো থাকে তখন তুমি এইটাকে পড়বা এ অর বি তার উপর এরকম একটা বার থাকবে এই বৃত্তের জন্য বার এটাকে বলা হয় নট তাহলে এটা হবে নর অরের সাথে একটা অ্যান্ড চলে আসবে এখানে যদি ডি এর মতো থাকে তাহলে এইটা এ এইটা বি তাহলে এইটা হবে এ অ্যান্ড বি এইটার নামও হবে অ্যান্ড এটার নাম অ্যান্ড ঠিক আছে কোন চিত্রের কেমন নাম সেটা একটু একবার মনে করে দিতেছি তারপরে এইটা মাথায় যদি একটা বৃত্ত থাকে এইটা এ এইটা বি তাহলে এইটা এ অ্যান্ড বি তার বার তাহলে এটার নাম হবে ন্যান্ড ঠিক আছে এরপরে যদি আমাদের এমন কোনো চিত্র থাকে এগুলোর ব্যবহার একটু কম এরকম অর্থাৎ অরের মতো কিন্তু সামনে আরও একটা দাগ তখন এটার হবে এ এক্স অর বি এক্স অরের প্রতীকটা হচ্ছে প্লাস থাকবে বৃত্তের মধ্যে এটা এক্স অর এটার নাম এক্স অর আচ্ছা এরপরে যদি কখনো এমন থাকে ও এটা এক্স নর লিখে ফেলেছি আমি হ্যাঁ এটা এই যে বৃত্ত আছে মানে এটার উপরে বার হবে এক্স নর লিখে ফেলেছি এক্স অরটা তাহলে এটা এক্স নর লিখে ফেলেছি এক্স অরটা পিছনে লিখতেছি এরকম এটা এ এটা বি তাহলে এটা এ এক্স অর বি হ্যাঁ এটা লিখবে এরকম এক্স অর ঠিক আছে উপরে বার হলেই কিন্তু সামনে এন একটা উচ্চারণ করতে হবে ঠিক আছে আর নর্থ গেটের ব্যাখ্যাটা আমাদের সবারই জানা আছে এরকম মাথায় একটা বৃত্তের মতো থাকে ত্রিভুজের এ নট তার মানে এটার নাম হচ্ছে নট গেট হ্যাঁ আচ্ছা এবার আমরা একটু দেখি আমাদের এই দ্বিতীয় এই যে এই দ্বিতীয় এবং তৃতীয় মানে দুই নম্বর বলতে এটাকে বোঝাচ্ছি তিন নম্বর বলতে এটাকে বোঝাচ্ছি এই দুটা আমরা ব্যাখ্যা দেবো এখন একটু একটু করে আঁকি কীভাবে স্ক্রিনশট রেখে রাখা দাও এরপর আমি কীভাবে একটু একটু করে আঁকি দেখো আচ্ছা এখন দুই নম্বর যে চিত্রটা সেটা হচ্ছে এরকম যে এই একটা চিত্র এটা হচ্ছে এ এ হচ্ছে একটা চিত্র মানে এটা হচ্ছে বি এ থেকে একটা রেখা গিয়েছে বি থেকে একটা রেখা গিয়েছে দুইটা এইভাবে কানেক্ট হয়েছে এখন এইটা একটু দেখো তো কোন চিত্রটাকে সমর্থন করে এইটাকে কি না দেখো কারণ এটাও ডি এর মতো এটাও ডি এর মতো মাথায় বৃত্ত আছে তার মানে এটা ন্যান্ড গেট তাহলে ন্যান গেটের বর্ণনা এই যে কীভাবে লিখছি দেখলে এই যে ন্যান গেট তাহলে এটা হবে এ অ্যান্ড বি তার বার ঠিক আছে এরপর আসো আরেকটা রেখা এ থেকে গিয়ে এখানে নট হয়েছে আবার বি থেকে গিয়ে এখানে নট হয়েছে নট গেটের মাধ্যমে এই যে এই যে যে নট গেট দেখো এক একই রকম এখানে চিত্র হ্যাঁ এই যে একই রকম তাহলে যেটা এ থেকে গেছে সেটা এ নট যেটা বি থেকে গেছে সেটা বি নট এ থেকে বি থেকে গিয়ে এটা ডি আকৃতির এরকম একটা বিষয়ের সাথে মিলিত হয়েছে এবং তার সামনে বৃত্ত আছে দেখো তো ডি আকৃতির এবং সামনে বৃত্ত থাকলে সেটার নাম কি সেটার নাম কি ন্যান্ড গেট ডি আকৃতির এরকম বৃত্ত থাকলে সেটার নাম কি ন্যান গেট তার নাম কি ন্যান্ড গেট আচ্ছা এরপরে তাহলে এটার মধ্যে ঢুকছে এ বার বি বার অ্যান্ড এই যে বৃত্তের জন্য হোল নট থাকবে বৃত্তের জন্য হোল নট থাকবে এরপরে দেখো কী হলো এইটা আর এইটা এই দুইটা এমন একটা গেট দ্বারা যুক্ত হয়েছে তাহলে এই গেটটাকে আমরা কী গেট এবং সামনে একটা বৃত্ত আছে দেখো তো এটা কি দুই নম্বরটা না তাহলে দুই নম্বর গেটটার নাম কি দুই নম্বর গেটটার নাম হচ্ছে নর গেট গেট নর নর কেমন আগে যোগ তারপর উপরে বার অর্থাৎ যোগকে এটার মধ্যে ঢুকছে কে যে এ হাত দিয়ে ঢুকছে কে এই পাটটা এ হাত দিয়ে ঢুকছে কে এই পাটটা এই দুটা পাটকে যোগ করতে হবে তারপরে উপরে বার দিতে হবে তার মানে এ বি তার বার আবার এ নট বি নট তাদের উপরে বার যেহেতু এই গেটটা যোগের গেট মাঝখানে যোগ হবে যেহেতু মাথায় ভিত্ত আছে পুরোটার উপরে বার হবে একটু একটু করে ভালো করে বুঝতে হবে এরপরে দেখো আমরা কি করব এটা সরলীকরণ করব এই জিনিসটাকে সরলীকরণ করব অর্থাৎ কিছু মর্গানের উপপাদ্য প্রয়োগ করে কতটুকু ছোট করা যায় ক্যালকুলেশনটাকে হোলবার ওকে আচ্ছা এবার দেখো তো উপপাদ্যটা আগের পৃষ্ঠায় একবার লিখেছিলাম আগেরটা বোঝানোর জন্য এখন একবার একটু মনে করে দিই যে এ অর বি তাদের উপরে যদি এরকম হোল বার থাকে মর্গানের কথা হচ্ছে বারটা পৃথক পৃথকভাবে দিতে পারবা কিন্তু মাঝখানে অর মানে যোগ ছিল এখন সেটা গুণ হয়ে যাবে মর্গানের কথা হচ্ছে যে দুইটা জিনিস গুণে থাকলে তাদেরকে পৃথক পৃথকভাবে বার দিতে পারবা কিন্তু মাঝখানে অরের জায়গায় এন্ড বসাতে হবে অর্থাৎ যোগের জায়গায় গুণ চিহ্ন দিতে হবে এতটুকু মারগানের কথা এরপরে দেখো তাহলে এটা থেকে আমরা কি ক্যালকুলেশন করতে পারি মাঝখানে একটা কি আছে অর আছে তাহলে অরের আগের অংশটাকে যদি আমি একটা অংশ মনে করি দ্বিতীয়টাকে যদি আরেকটা অংশ মনে করি তাহলে মাঝখানে এই ফ্লাসটা নিয়ে কাজ করতে পারি তাহলে এ বি তার এ একটা বার উপরের হোলবারটা ভাঙে এতটুকু ইন্টু এব বার তার এটা আগের বার এটা আগের বার এই হোল বারের জন্য নতুন আরও একটা বার আসবে তাহলে এখানে এবির উপরে ডাবল বার ডাবল বার থাকলে উঠে যায় কারণ আমরা বলেছিলাম যে এমন যে এর উপরে ডাবল বার মানে এ হয়ে যায় দেখো বার বি বার তাদের উপরে কিন্তু হোল অবস্থায় ডাবল বার আছে তাহলে ডাবল বারগুলো উঠে যাবে এ বার বার থাকবে মাঝখানে অ্যান্ডের অ্যান্ডি থাকবে এরপরে এই বিষয়টাকে এই বিষয়টাকে আমরা কীভাবে করতে পারি আমরা কিন্তু শিখেছিলাম মৌলিক উপপাদ্যে আমরা মৌলিক উপপাধ্যে শিখেছিলাম এরকম যে এ অ্যান্ড এ নট এটার জন্য ফলাফল কী হয় এ অ্যান্ড এ নট এটার জন্য ফলাফল হবে কিন্তু আমাদের জিরু কিন্তু খেয়াল করো এখানে এ বি এইটা একটা পার্ট ইন্টু এ বি তাদের উপর কিন্তু এইরকম কোনো হোল নট নাই যদি হতো তাহলে ফলাফল জিরু লিখতে পারতাম কিন্তু এখানে এ বি ঠিক আছে কিন্তু এর উপরে নট আবার বি এর উপরে ভিন্ন ভিন্ন নট এই জন্য কিন্তু আমি জিরু লিখতে পারব না মানে এটা জিরু লেখা যাবে না মনে হয় বুঝ বুঝাইতে পারলাম কথাটা আর আমাদের এখানে এই চিত্রে একটু ভুল ছিল এই যে মর্গানের উপপাদ্যটা যখন প্রয়োগ করেছিলাম এই লেখার মধ্যে তখন এটা তো অর্থাৎ যখন প্রয়োগ করতেছি তখন এটা ফ্লাসটা কিন্তু গুণ হয়ে যাওয়ার কথা এটা গুণ হয়ে যাবে অর্থাৎ এটা গুণ হয়ে যাবে অর্থাৎ এতটুকু হবে না এটা এমনই থাকবে তার মানে এটা এমনই থাকবে সরলীকরণটা এবার আমরা এই তিন নম্বর চিত্রটা নিয়ে কথা বলবো তিন নম্বর চিত্রটা তো দেখো তিন নম্বর চিত্রটা আমি কিভাবে আঁকি তিন নম্বর চিত্রটা আমরা খুব সহজ এবং ছোট দেখো এই হচ্ছে এ আর এই হচ্ছে বি এবি এই দুইটা থেকে এই রকমভাবে অর হয়েছে এবং তাদের উপরে এইরকম একটা নট দেওয়া হয়েছে তাদের উপরে এরকম একটা নট দেয়া হয়েছে আচ্ছা তাহলে একটু দেখো তো এটা কি এই যে দুই নম্বর গেটটাকে সমর্থন করে কি না হ্যাঁ তার মানে আমি কি এটা বলতে পারি এ অর বি এই যে মাথায় বৃত্ত সেই জন্য পাওয়ারে নট পাওয়ারেটা বার দিতে হবে এরপরে কি করলো বি থেকে একটা হাত বের করে নিয়ে গেল নতুন করে এখান থেকে আরেকটা ইনফুট হিসেবে সে নিল নিয়ে এখানে আবারও সে একই রকম গেট দেয়া হলো তাহলে এখান থেকে গেল বি আর এখান থেকে গেল সি তাহলে এটা হচ্ছে বি অর সি এরপরে এটার উপরে বার হবে নট হয়ে গেল ঠিক আছে এরপরে দেখো এই পার্টটা আর এই পার্টটা এই দুইটা পার্ট আমরা কি করলাম একটা গেট দিয়ে যুক্ত করলাম যেটা ডি আকৃতির যেটা ডি আকৃতির মাথায় একটা বৃত্ত আছে তাহলে এইটা ডি আকৃতির মানে হচ্ছে কিন্তু এই গেটটাকে সমর্থন করে মানে অ্যান্ট অর্থাৎ গুণ মাথায় বৃত্ত থাকলে তার উপরে একটা নট হবে তাহলে কার কার কে কে গুণ এই ইনফুটটা এই ইনফুটটা মানে যারা যারা এটার মধ্যে ঢুকতেছে এই যে যারা যারা এটার মধ্যে ঢুকতেছে তাদের তাহ মানে হচ্ছে এ অর বি বার মাঝখানে হবে অ্যান্ড বি অর সি বার মাঝখানে অ্যান্ড দিয়ে তাদের উপর বার আছে কিন্তু এই নটের জন্য হোল বার অর্থাৎ এইটা হচ্ছে একটা ইনপুট এইটা হচ্ছে একটা ইনফুট এইটা গুণের গেট এই জন্য গুণ হয়েছে মাথায় বৃত্ত আছে এই জন্য হোল নট হয়েছে এবার এটা সরলীকরণ করব তাহলে এটা সরলীকরণ করতে গেলে এ অর বি বার অ্যান্ড বি অর সি বার ফুটোটার হোল বার তুমি চাইলে এখানে ব্রাকেট ইউজ করতে পারো অসুবিধা নেই আচ্ছা তাহলে মর্গানের উপপাদ্য কিন্তু একটু আগেই বলেছিলাম দুইটা জিনিস গুণে থাকলে তাদেরকে আমরা পৃথক পৃথকভাবে বার দিয়ে হোল থাকলে মাঝখানে যোগ দিতে পারি তাহলে ধরো আমরা এইটাকে একটা ইনফুট বলতেছি এইটাকে একটা ইনফুট বলতেছি মাঝখানে গুণ আছে তাহলে এটার জন্য পরের লাইনটা কি হবে এটার জন্য পরের লাইনটা হবে যে এ বি অর্থাৎ এটা পুরোটা একটা ইনফুট আর বি আর সি বার পুরোটা একটা ইনপুট মাঝখানে ছিল অ্যান্ড সেটা হয়ে যাবে এখন অর আর এই হোল বারের কারণে পৃথকভাবে এই পাশে একটা বার এই পাশে একটা বার তা আমরা একটু আগে আগেরটা বলেছিলাম এ ডাবল বার মানে এ তাহলে এদের উপর ডাবল বার পড়ে গেছে তাহলে এরা বারগুলো উঠে যাবে এ অর বি অর বি অর সি তাহলে আর ব্রাকেট রাখার প্রয়োজন নেই আচ্ছা আমরা মৌলিক উপপাদ্যে পড়েছিলাম তোমাদের হয়তো মনে আছে যে বি মানে এ অর এ মানে কিন্তু এই হয় তাহলে এখানে বি অর বি আছে তাহলে আমি কী বলতে পারি এটাকে বি অর বি এই জন্য আমরা এটাকে এই জন্য আমরা এ বি অর বি এর জন্য একটা বি সি এতটুকুই আমাদের সরলীকরণের মান তাহলে পরবর্তীতে আমরা এই যে চার নাম্বার আর এই পাঁচ নাম্বার এই দুইটা নিয়ে আসতেছি চার এবং পাঁচ স্ক্রিনশট রেখে দিতে পারো এখানে নিজে করতেও পারো আর অপেক্ষা থাকতে পারো আমি দিয়ে দেবো